नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय राशिफल। हाँ, ठीक धरेछेन, आजकेर ए भिडियो आमी 13 ज्येष्ठ 28 मे शनिवार अर्थात आजकेर राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार यूट्यूब चैनलटिके अवश्य सबस्क्राइब करुन, पासे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते ये धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 13 ज्येष्ठ 28 मे शनिवार सूर्योदय 4:56, सूर्यास्त 6:13, त्रयोदशी दिवा 1:30, भरिणी नक्षत्र शेष रात्रि 4:53, शोभन योग रात्रि 11:11, बणिजकरण दिवा 1:30 गते वित्तीकरण, रात्रि 1:28 गते शकुनीकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन, अर्थात 28 मे शनिवार ग्रहरा के कोथा अवस्थान करछे। प्रथमे मेषे चंद्र शुक्र और राहु। मेषे चंद्र भरिणी नक्षत्रे, शुक्र अश्विनी नक्षत्रे, राहु कृत्तिका नक्षत्रे, वृषे रवि और बुध, रवि वृषे रवि नक्षत्रे, बुध वृषे कृत्तिका नक्षत्रे, केतु तुलाय, तुलाय केतु विशाखा नक्षत्रे, शनि कुम्भे धनिष्ठा नक्षत्रे, बृहस्पति और मंगल मीने, बृहस्पति मीने उत्तर भाद्रपद नक्षत्रे, एवं मंगल मंगल मीने उत्तर भाद्रपद नक्षत्रे। एबार आसुन देखे नी 12 राशिर 28 मे शनिवार राशिफल। प्रथमे मेष राशि, आजकेर दिनटी पारिवारिक समस्या बृद्धि पाबे। कर्मक्षेत्रे बिराट सुयोग एलेओ आपनार द्वारा सेई सुयोग हाथछाड़ा हये जेते पारे। मेष राशि माथा ठंडा राखुन, ना होले कोनो व्यक्तिर संगे বা কোনো নারীর সঙ্গে অমূলক ঝগড়া অশান্তি হয়ে যেতেই পারে। মেষরাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে আপনি যথেষ্ট ভালো খবর পাবেন। মেষরাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির আকস্মিক দুর্যোগ আকস্মিক দুর্ঘটনা আপনাকে সন্দিহান করে তুলতেই পারে। মেষরাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু বিয়ের আলোচনা আপনি কোনো মতে করতে যাবেন না। মেষরাশির জাতক জাতিকা, মেষরাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। এরপরে বৃষরাশি, কর্মক্ষেত্রে বিরাট সমৃদ্ধি, আর্থিক দিক দিয়ে যথেষ্ট সুবিধাজনক অবস্থার মধ্যে থাকবেন। তবে বৃষরাশি যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে শত্রু, শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টায় আছে, সেদিক দিয়ে বৃষরাশি সাবধান। কোনো বন্ধু আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, বন্ধুদের এই আচরণ সম্পর্কে আপনি অবশ্যই কিছুটা সজাগ থাকুন। বৃষরাশি কোনো ক্ষেত্র থেকে বিশেষ করে কর্মক্ষেত্রে কোনো কর্মশত্রু অবশ্যই আপনার পেছনে লাগতে পারে, সেদিক দিয়েও সাবধান। বৃষরাশি আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার সুন্দর ব্যবহার মনে আনন্দ দেবে, সন্তান চিন্তা দূর হবে, বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আপনার জীবনে আসবেই। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি কোনো মতে করতে যাবেনই না। বৃষরাশি জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, কর্মক্ষেত্রে সিবৃদ্ধি, আর্থিক দিক দিয়ে চিন্তা তো থাকবেই, সন্তান আপনার কথা শুনবে না, সন্তানের উগ্র মেজাজ, সন্তানের বিপথে যাওয়া, সন্তানের দুর্ঘটনা যোগ সমস্ত কিছু মিলে আপনাকে গভীর কালো ছায়ার মধ্যে রাখবে। মিথুন রাশি কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুর সাহায্যে আপনি নিশ্চিত কোনো ঘোরতর বিপদ থেকে মুক্তি পাবেন। মিথুন রাশি তবে মিথুন রাশি যেদিক দিয়ে আপনাকে আমি সাবধান করে দেব, কোনো শত্রু আপনার সঙ্গে যথেষ্ট পরিমাণে শত্রুতা করতে চাইছে, সেদিক দিয়ে সাবধান। মিথুন রাশি আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন। মিথুন রাশির জাতক জাতিকা, মিথুন রাশি আপনার যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে দুর্ঘটনা, স্বামী স্ত্রীর বিবাদ এবং পারি
পারিবারিক জীবনে কিছুটা অশান্তি। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি যথেষ্ট সাফল্য, কর্মক্ষেত্রে উন্নতির শুভ সূচনা, আর্থিক দিক দিয়ে আপনার সন্তান আপনাকে অবশ্যই ভালোই ব্যবহার করবে, বলা যেতে পারে সন্তান চিন্তা দূর হবে। কর্কট রাশি, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। এছাড়া আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে সুমধুর সম্পর্ক আসবে, আপনার কিছুটা ভ্রমণ যোগ আছে, বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য লক্ষ্য করবেন, তবে শত্রুদের থেকে কিছুটা সাবধানে থাকতেই হবে। এছাড়া আজকের দিনে কর্কট রাশি, আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি খুব ভালোভাবে করতেই পারেন, কোনো অসুবিধা নেই কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি কিছুটা হলো শরীরে সমস্যা আসবে, কর্মক্ষেত্রে বাধা পাবেন, মা বা মাতৃস্থানীয় কারোর শরীর সম্পর্কে চিন্তা বাড়বে, আপনার নিজের শরীরেও কিছুটা অস্থিরতা থাকবে। আজকের দিনে আপনার ভাতৃ সম্পর্কের অবনতি ঘটতে পারে, সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে, তবে যেদিক দিয়ে সাফল্য পাবেন তা হচ্ছে অর্থ, আর্থিক দিক দিয়ে আপনি সফল হবেন। এছাড়া আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি, যেদিক দিয়ে আপনাকে কিছুটা সাবধানে থাকতেই হবে তা হচ্ছে আপনার কোনো বন্ধুর দ্বারা আপনি প্রতারিত হতে পারেন, তাই বন্ধুদের থেকে আপনাকে যথেষ্ট দূরে থাকতেই হবে, সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট চাপ, কর্মে সেভাবে উন্নতি নেই, আর্থিক দিক দিয়ে সিবৃদ্ধি আসবে না, তবে কন্যা রাশি ভাই বা ভাতৃস্থানীয় কারোর খারাপ ব্যবহার মনে যথেষ্ট দুঃখ দেবে, সন্তান আপনার পাশে আছে কোনো চিন্তা নেই, বিদ্যায় যথেষ্ট সাফল্য। এছাড়া আজকের দিনে বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত কোনো খারাপ সময় থেকে অতিবাহিত হবেন, তবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি কোনো মতে করতে যাবেন না, কন্যা রাশির জাতক জাতিকা। কন্যা রাশি, যেদিক দিয়ে আপনাকে একটু খারাপ খবর শোনায় তা হচ্ছে আপনার বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির আকস্মিক দুর্ঘটনা বা আকস্মিক মৃত্যু আপনাকে সন্দিহান করে তুলতেই পারে, আপনি অবশ্যই জীবন সম্পর্কে একটা দার্শনিক মানসিকতা পোষণ করতেই পারেন। এরপরে তুলা রাশি, শরীরে সংকট আসতে পারে, কর্মক্ষেত্রে সাফল্য এলেও আর্থিক সিবৃদ্ধি আসবে না, স্বামী স্ত্রীর মধ্যে সকাল থেকেই ঝগড়া অশান্তি লেগে যাবে, আজকের দিনে পারিবারিক জীবনের অশান্তি কর্মের উন্নতিতে বাধা করবে। আজকের দিনে তুলা রাশি সন্তানের ব্যবহার মোটেও সুভালো লাগবে না, সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার মোটেও ভালো রিলেশন আসবে না। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন, তুলা রাশির জাতক জাতিকা। তবে তুলা রাশি, যেদিক দিয়ে আপনাকে কিছুটা ভয়ের কথা শোনায় তা হচ্ছে আপনার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগার পূর্ণ সম্ভাবনা আছে, সেদিক দিয়ে আপনাকে বেশ সাবধানে থাকতেই হবে, তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আপনার অতিরিক্ত মানসিক অস্থিরতার কারণে কর্মক্ষেত্রে আপনার জনপ্রিয়তা হ্রাস পাবে, কর্মস্থানে শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠবে, তবে বৃশ্চিক রাশি স্বামী স্ত্রীর মধ্যে যে পুরাতন ভালোবাসার সম্পর্ক ছিল সেই ভালোবাসার সম্পর্ক আবার ফিরে আসবে, সন্তান আপনার সঙ্গে সুমধুর ব্যবহার করবে, আপনার ভাতা ভগিনীদের সাহায্য আপনি অবশ্যই পাবেন, তবে ছদ্মবেশী বন্ধুদের থেকে সাবধান, এই বন্ধুরাই আপনাকে ক্ষতি করে দিয়ে চলে যাবে। আজকের দিনে আপনার জ্ঞাতি গোষ্ঠীদের সঙ্গে যে খারাপ ব্যবহার এতদিন ধরে হয়ে আসছিল তা অনেকটাই মিটবে, বাড়ির মধ্যে বিবাহের শুভ কথাবার্তা চলবে,
তবে প্রেমে আপনি যেতে চাইবেন না। প্রেমে আপনার জীবনে কষ্ট আছে, সেদিক দিয়ে না যাওয়া ভালো। বৃশ্চিক রাশি, তবে বৃশ্চিক রাশি শত্রুরা আপনার দিকে চেয়ে আছে, তারা যে কোনো মুহূর্তে ক্ষতি করে দিতে পারে, তাই শত্রুদের থেকে যথেষ্ট তফাতে থাকুন। আপনার জীবনের শুভ খবরগুলো তাদের জানার কোনো দরকার নেই। আজকের দিনে আপনার মা মাতৃস্থানীয়দের সঙ্গে সুমধুর ব্যবহার মনে আনন্দ দেবে। আজকের দিনে আর্থিক দিক দিয়ে ফটকা কিছু লাভ হতেই পারে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু প্রেমে যাবেন না, প্রেমে ধোঁকা। তবে বিয়ের আলোচনা আপনি যেতেই পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, সন্তান চিন্তা বৃদ্ধি পাবে, পারিবারিক জীবনে অশান্তি আপনার মনে নৈরাশ্যবোধ আনতেই পারে ধনুরাশি। আপনার উন্নতি হয়েও হবে না, কর্মের সাফল্য এসেও আসবে না। আপনার দেনাদাররা নানাভাবে ছল চাতুরি করে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর আকস্মিক দুর্যোগ আপনার মনের মধ্যে একটা খারাপ ইঙ্গিত দেবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি হইচই হইচই করে করতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। তবে ধনুরাশি যেদিক দিয়ে সাবধান, তা হচ্ছে দুর্ঘটনা, কোথাও পড়ে গিয়ে আঘাত বা আপনার বাড়ির মধ্যেও কোথাও আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান। আপনার গৃহেতে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বা গৃহের চুরির ঘটনা ঘটতে পারে, তাই সব দিক দিয়ে নিরাপদে থাকুন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি স্বাভাবিক উন্নতি, কর্মে সাফল্য, আর্থিক জীবনে শ্রীবৃদ্ধি, সন্তানজনিত শুভফল অবশ্যই পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার খারাপ ব্যবহার হতে পারে, তবে যেদিক দিয়ে আপনার একটু চিন্তা দূর হবে তা হচ্ছে সন্তান, সন্তানের খারাপ ব্যবহার, সে তার ভুল বুঝতে পারবে। আপনার জীবনে নতুন যুগের সূর্যোদয় ঘটবে। মকর রাশি যেদিক দিয়ে বিরাট সাফল্য, তা হচ্ছে আর্থিক উন্নতি এবং কর্মের সফলতা। আজকের দিনে আপনার শরীরও ভালো থাকবে, তবে আজকের দিনে আপনি মোটেও প্রেমে যাবেন না এবং বিয়ে আলোচনা আপনি কোনো মতে করবেন না মকর রাশির জাতক জাতিকা। মকর রাশি বন্ধুস্থানীয় ব্যক্তিদের থেকে সাবধান, এছাড়া আপনি প্রতারিত হতে পারেন, মোটা টাকা গরচা যেতেই পারে। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনে সাফল্য যোগ আছে, তবে পারিবারিক জীবনে অশান্তি মনেতে চাপ আনবে, সাংসারিক অসহায় অবস্থা, আর্থিক দিক দিয়ে টানাটান আপনার অবশ্যই মানসিক অস্থিরতা তৈরি করবে। তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে সাফল্য, তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় সাফল্য এবং আপনার কর্মের উন্নতি আপনার মনকে আশার নতুন দিশা দেখাবে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর কাছ থেকে আপনি যথেষ্ট পরিমাণে অর্থ লাভ করতে পারবেন। পারিবারিক জীবনে প্রত্যেকেই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার প্রতি যথেষ্ট সহৃদয় থাকবে। আজকের দিনে আপনার সন্তানের বিদ্যার উন্নতি, আপনার নিজের শরীরের উন্নতি ঘটবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, শরীর ভালো যাবে না, শরীরের সমস্যায় কর্মের ক্ষতি হবে, আর্থিক জীবনে শ্রীবৃদ্ধি আসবে না, আপনার সন্তান আপনার সঙ্গে নানা ধরনের খারাপ ব্যবহার করবে। আজকের দিনে আপনার জীবনে ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার অবশ্যই রিলেশনে নানা সমস্যা আসবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে 28 মে শনিবার 12টি রাশির কী রাশি ফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এটুকু জানে আমি রিসার্চ করেন। নমস্কার, ধন্যবাদ।